আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে দেখে দেয়, আমার নবী ডাকিয়া বলেন উম্মত, নবীর উম্মতের দরেরা দুনিয়ার জমিনের মধ্যে আমার এমনবাজি করতেছে। শুধু তাই নয়, গরিব দুঃখী মানুষদেরকে খাবার খাওয়ানো হয়, এটা তো যারা কুটবাজির ছেলে বাবারা, তোমাদের মা বাবার ইন্তেকালের পরে সন্তানের উপরে কিছু দায়িত্ব রয়েছে, সন্তানের প্রতি কোন দায়িত্ব গুলা রয়েছে? তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবা, এবং তোমরা তোমাদের মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করবা। ইয়া রাসূলুল্লাহ, আম্মা ইন্তেকাল করার পর আমরা সবাই দোয়া করি, তাই দেখি আমাদের আম্মার কবর জান্নাতের বাগান হবে নাকি? আমার নবী ডাকিয়ে বলে, যদি তুমি সন্তান তোমার মা বাবার জন্য নেক নিয়তে খাফাবে দোয়া করো, আমার আল্লাহ পাক তোমার দোয়ার কারণে তোমার আম্মার কবরের আযাব মাফ করে দিবেন। জবাব বলে উচ্চ কণ্ঠ বলে ধরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী শিক্ষা করাইয়া দেয়, আম্মা আব্বা ইন্তেকাল করার পরে অবশ্যই তুমি সন্তানের দায়িত্ব হইল, আম্মা আব্বার জন্য দোয়া করার জবাব খুলে উচ্চ কণ্ঠে জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনার সামনে বসে থাকার উদ্দেশ্য আমার সর্বপ্রথম
আমার মা আমার জীবনের গুনাহ ক্ষমা প্রার্থনা করব আরে রেখে দাও যাব না আমার আমার করার জন্য প্রবেশ করলেন
নবী তো জলে রে দাতার মত ডাকলে মাওলা কেমন শুনে না বলে মাওলা রমাই ডাকতে জানি না বলে না মাওলা রমাই ডাকতে জানি না হায় রে ডাকার মত ডাকলে মাওলা কেমন শুনে না বলে ডাকার মত ডাকলে মাওলা তোমার মায়ের জন্য দোয়া করি হুজুর তাহার দরবার পাইগা হুজুরের গলার গামছা অথবা চাদরটা নিয়ে আমাদের মুসল্লা হিসেবে মিশাইছে ছেলে বলে যাবে বলে আমি নামাজ পড়ব কিভাবে এবার ছেলেটার কথা শুনিয়া আরেকটা আমাদের মুসল্লা ওই জায়গার মধ্যে বিছানো হইল যখন আমাদের মুসল্লা বিছাই এক টাকা করে দুই টাকা নামাজ আদায় করা হয় দুই দুই করে চার টাকা নামাজ আদায় করা হয় ছেলেটা নামাজের মধ্যে কেরাত করতেছেন সুরা পড়তেছেন আর চোখের পানি গুলো পালে পালে কাঁদতেছেন ছেলেটা ডাকিয়া পায়া তো আমি নামাজ পড়তে পারি না আমার মায়ের দুয়ের চোখ ভাঙ্গে ভাঙ্গে পানি আসে আমি নামাজ দাঁড়াইলে আমার মার কান্না চলে আসে আমার মা কবরে আমি কেমনে নামাজের মধ্যে দাঁড়াবো ও হুজুর লাশটা বাহিরে পড়ে রইছে অনেকদিন তো মা যখন ঘরে থাকতো আমি সন্তান আল্লাহর কোরআন রাত্রবেলা তেলাওয়াত করতাম আমার মা যখন আমি সন্তানকে ডাক দিতাম আমি আসি কিনা খবর নিতাম হুজুর আজকে নামাজ পড়ি আমার মা আমি সন্তানকে একবার আমি সন্তানের নাম দুইটা ডাক দেয়ালাম ও হুজুর আমি সন্তানের মনে বড় কষ্ট আমি সন্তানের মনের ভিতরে বড় দুঃখ আমার মা আমি সন্তানের জন্য একটু দোয়া করে গেল না সন্তান ডাক দেওয়া হলে ও হুজুর আপনার আমার মায়ের জন্য একটু দোয়া করেন আসলে আমি দোয়া করি কিন্তু দোয়া করবো কেমন আমার আমার জন্য দোয়া করতে গেলে আমার চোখের পানি বারবার চলে আসে আল্লাহ পাকের বান্দাটা আল্লাহ করে কান্না করতে 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 ওই মসজিদের একটা কোণার মধ্যে ঘুমিয়ে গেছে ঘুমার মধ্যে স্বপ্ন দেখে রে কে দাঁড়িয়ে আইসা ওই বাচ্চাটাকে ডাকতেছে হে বাবা তুমি যদি এখনো ঘুমাও তোমাকে আল্লাহ পাকের একজন বন্ধু বলতেছেন না ঘুমানোর জন্য তোমার মায়ের জন্য দোয়া করবার জন্য তুমি ঘুমাইও না ও বাবা তুমি তোমার মায়ের জন্য দোয়া করো ছেলেটা হঠাৎ করে ডান্ডুরেকে সোজা হয় সোজা ছুঁয়া লক্ষ্য করে দেখে ওই ছেলেটার সামনে তার মাটা মাটা বাবা ডাকতে পারে ও আম্মা আপনি মারা গেছেন আপনি কান এই জায়গার মধ্যে ছেলের আম্মা ডাকতে বলে বাবা করে দোয়া করা হয়েছে কিন্তু আমার মা করে তাদের মা বাবা দুইজন কবরে এই সঙ্গের অনেক ভাইরা আছে বিদেশে বিদেশে তাদের মা বাবা ভালো বিদেশে বিদেশে বড় কষ্ট করতেছে বাবা রে
তোমার খবর কেউ নেয় না নিজে কিভাবে তোমার মা কবরে তোমার বাবার কবরে আম্মা বাবা কবরে তাই তোমার খবর খবর নেবে কেমন সন্তান বিদেশে যাইছো কান্না করে দেশে যাইছো কান্না করে কান্না করে লাভ নাই আমার নবী বলেন সন্তান মা বাবার জন্য রব্বির আমির মা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করলে আমার আল্লাহ ওই সন্তানের মা বাবা কবরে দোয়া করে আল্লাহ আমার মা কবর কেমন আছে জানি না আমার মায়ের কবরটা উনি জানবে তার বাগান বানিয়ে দেন ছেলে তা পারবা সবাই পরে রব্বির আমির রব্বির আমির আমার মা বাবার কবর উচ্চ কিন্তু আমার মা বাবার কবরে যাওয়ার পরে সন্তানের দায়িত্ব হলো মা বাবার কবরে আমাদের আমি আমার মায়ের খেদমত করতে পারতেছি না আমার মা কবরের মধ্যে চলে গেছে আল্লাহ।
আমার মায়ের কবরটারে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। এমন ভাবে ছেলেটা কান্না করে, বারবার কান্না করে, বারবার কান্না করে, হঠাৎ করে ছেলেটা দেখতে পাইলাম এই ছেলেটার ঘরের মধ্যে কে দাঁড়িয়ে ছিল। সে ডাকতে বলে, বাবা কান্দ না, তোমার মা তার কবর জান্নাতের মধ্যে আছে। ও বাবা, ওই ছেলেটা ওই জায়গার মধ্যে হঠাৎ কইরা একটা ফুলের বাগান সুন্দর করে দেখা যায়। আর ফুলের বাগানের মধ্যে আপনি আপনার পরিচয় কি? উনি ডাকিয়া বলে, আমি আর কেউ নয় বাবা, আমি কইলাম আমার মা। উমা আমি মা তোমার সন্তানের অপেক্ষা করি। মৃত্যু বরণ করাবে, তুমি সন্তানকে ইন্তেকাল করে দিবে। ও বাবা, তুমি সন্তান, এখন তুমি নামাজের আমাকে লাগিয়ে দাও। আম্মা গো, আপনি যে নামাজের অবস্থায় আমার মরণ হবে বলতেছেন, তাহলে আমি সন্তানকে অল্প কিছুদিন পরে মারা যাবো নাকি? আমি মারা যাওয়ার পর আমার কবর যেই জায়গায় দিবেন, ওই কবরটা যেন আমার মায়ের কবরের পাশে হয়। আমার তুলে তুলে বলেন, সুবহানাল্লাহ, আমার মায়ের কবরের পাশে আমার কবর। এই জন্য বলে আমি আর কিভাবে মারা যাবো?
এটা তো আমি এখনো দেখি না, কিন্তু নামাজের সাদকায় যে না জমে এটা আমি বিশ্বাস করি, এটা আমি মানি। ও আল্লাহ আমাকে একটা বা আমার আম্মা জানে সাথে দেখা করার সাক্ষাৎ করার সুযোগ করে দেন। আল্লাহর আত্মা থেকে আওয়াজ আসছে, ও সন্তান তুমি তো তোমার মার সাথে সত্য সাক্ষাৎ করবে। কখন? যখন তোমার আম্মা জান এই দুনিয়ায় চলে যাবে, তোমার আম্মা জানে কবরের মধ্যে তুমি চলে যাইবা, ওই কবরে যাওয়ার পর আল্লাহ জান্নাতের মধ্যে তোমার আম্মার সাথে তোমার দেখা করে দিবে। হুজুর আমি কখন মারা যাবো, কখন আমি আমার মার সাথে সাক্ষাৎ করবো? কেউ মরতে চায় না, লাখ লাখ টাকা খরচ করে আইসিইউর মধ্যে চলে যাবে, আমার আইসিইউর মধ্যে আমি আমার মার সাথে দেখা করার জন্য মারা যাবো। ছেলেটাকে এই দোয়াটা করতে করতে যখন তাসবিহ করতেছে সুবহান রাব্বিয়াল আলা বলে শ্রদ্ধার মধ্যে গেলেন, ওই ছেলেটা হঠাৎ করে তার সুবহান রাব্বিয়াল আলা বলে শ্রদ্ধা বন্ধ হয়ে গেছে। আমার ডাক নেই বাবা, হাত উঠো তুমি যে নামাজের সাজদায় ঘুমায় গেলা, ছেলে উঠে না। আমার ডাক নেই বাবা, হাত নামাজের সাজদার মধ্যে যে তুমি ঘুমায় গেলা, ছেলে আবার উঠে না। বাবা তোমরা যদি বর্তমান জামানার বড় মাপের একজন আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করতে চাও, বর্তমান জামানার বড় মাপের একজন মুজাদ্দিদের সঙ্গে দেখা করতে চাও, তাহলে তোমরা আগামীকালকে সকালবেলা তোমাদের এলাকার মসজিদের সামনে চলে যাইবা, ওই জায়গার মধ্যে একটা লাশের জানাজা হবে, ওই লাশটা হইল জামানার সবচাইতে বড় একজন মুজাদ্দিদ, ওই লাশটার সামনে যাইবা এবং ওই লাশটার জন্য তোমরা সবাই দোয়া করবা, এবং ওই লাশটার সামনে যাইয়া দোয়া কইরা ওই লাশটার জানাজার নামাজ কইরা লাশটারে মাটি দিয়া কবর দিয়া তার জন্য দোয়া করে চলে আসবা। সকালবেলা
আল্লাহর কুলি বলেন আমি জানাজা পড়ার জন্য আর কাকে ডাক দিব, কেউ তো নাই, আমি একা একা ছেড়ে দেব জানাজার নামাজটা পড়ে কোনো মানুষ চেয়ে নাই। কিন্তু মজার বিষয় হইল কি জানেন নি বাবা, ওই ছেলেটা যখন লাশটা মারা গেছে একা একা যখন তার জানাজার নামাজ জন্য আল্লাহ উনি দাঁড়ায় গেছে পিছনের দিকে তাকিয়ে দেখে রে হাজার হাজার মানুষ ওই ছেলেটা জানাজার নামাজ স্বপ্ন দেখেছি বড় মাপের একজন মুজাদ্দিদের জানাজার নামাজ আমরা আদায় করবে মসজিদের সামনে, কোথায় নাস্তাকে এখনো মসজিদের সামনে আসছে নাকি? এবার আল্লাহ পাকের বান্দা কই কি যে দেখা যায় নাস্তা লাশের মুখ থেকে যখন কাপড়ের কাপড় সরাইছে কাপড়ের কাপড়টা সরাইয়া দেখে ওই লাশটা কোনো সাধারণ লাশ না, ওই লাশটা মুক্তি হাসি দিয়ে তার কাপড়ের ভিতরে লুকিয়ে রয়েছে। সবাই বলে আমরা গতকালকে রাত্রে যখন নামাজ পড়ে সারা নামাজ করে ঘুমাইছি, ঘুমানোর পরে আমাদেরকে নামাজের সাতটার মধ্যে যখন আমরা গেছি ওই ঘুমের পরে আমার আল্লাহ পাকা পুরামের একটা পয়গামের আমার আমাদের ঘরের কাছে আসছে আইসা জানতে বলে গো ও জগৎবাসী তোমরা যে জায়গার মধ্যে আসো গো বিভিন্ন রকমের দ্বন্দ্ব বিদ্বন্দ্ব লেগে আছে কিন্তু আগের জামানা কিন্তু আমার আল্লাহ কুদরতি ভাবে সবাইকে জানাই দিয়েছেন ছেলেটা মারা গেছে ছেলেটা বড় মাপের অলি সবাই আসছে জানাজা পড়ার জন্য কিন্তু ডাক দেব আপনি কে এই ছেলেটার জানাজা পড়ানোর জন্য দাঁড়াইলেন বলে আমি কই নামে ছেলেটা মত আপনি কেন এই ছেলেটার সামনে দাঁড়ালেন নিয়েছি মুজাব্দি এই ছেলেটার জানাজা আপনি করাইবেন বলে হ্যাঁ আমি করাবো ঠিক আছে আপনি এই ছেলেটার জানাজা করাইবেন এটা কোনো নিয়ম কোনো কারণ আপনি জানেন কিনা হ্যাঁ আমি জানি বলে তাই আপনি আপনার দুই ছেলেটার জানাজা করেন তবে শুনুন সাক্ষাৎ হবে জান্নাতের মধ্যে।